ওদের অপরাধ ওরা বিজেপি করে, তাই এই দলিত পরিবারের ওপরই নেমে আসে অত্যাচার। ভাতের তালায় লাথি মেরে সবকিছু ছড়িয়ে দেওয়া হয়। কাপড় ধরা করা ছিঁড়া দিচ্ছে, কাপড় লিয়া করা আর মাথার ছুটি ধরা করা আর কাঠে করা এমন করা ঠুকি দিচ্ছে আর মাথা ফুলিয়েছে আর বাচ্চা আরো খাবে ব্যাগলো বুঝতেলো ব্যাগ ছিঁচা ছিচি আর আমার শ্বশুর খাইতলো শ্বশুরকে এমন লাদ মেরে ব্যাগ ছিঁচিয়া দিচ্ছে ভাত তরকারি যাই যা খাইলো ব্যাগ লাদ মেরে আমার শ্বশুরকে হাত ফিকিয়া দিচ্ছে ব্যাগ। এই ঘটনা মেদিনীপুরের ভূপতিনগরের। বিজেপির অভিযোগ, মিথ্যে কেস দিয়ে কর্মীদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে পুলিশ। এর প্রতিবাদী পথে নামেন শুভেন্দু অধিকারী। ভূপতিনগর গিয়ে আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। আর আমাকে বলছে যে তোমার স্বামীকে যদি না তুলতে পারি তাহলে তোকে তুলে অভিযোগ শুনে স্থানীয় মানুষদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেয়নি বিরোধী দলনেতা। শাঁখ বাজিয়ে পুলিশের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দেন তিনি। এবং যদি ওই রকম করে নন্দীগ্রামের মতো যা ভাষা উত্তর দিলে বলছে যে আমি নন্দীগ্রাম থেকে এখানে থেকে আমি চিনি না ও ময়নায় গিয়ে একটা শিডিউল কাস্ট বুথ সভাপতি বিজয় ভুঁইয়াকে খুন করেছে। পরে সাংবাদিকদের বলেন, সাধারণ মানুষের চোখের জল যেভাবে ফেলাচ্ছেন মুখ্যমন্ত্রী, এর জন্য তাকে শিক্ষা পেতে হবে। আমরা ওনাকে প্রাক্তন করব এবং
উনি যাতে বহু লোককে কাঁদিয়েছেন। আমার 85 বছরের বাবা, 78-76 বছরের মা, আমি বাড়িতে কোনটাইতে থাকি না, আমার বাড়িতে সিআইডি পাঠিয়েছে, এমন কোন লোককে নেই, অত্যাচার করেনি, এখানে যারা দাঁড়িয়ে আছে মার খায়নি, জেল খাটেনি, এমন কোন লোক নেই, অনেক অত্যাচার করেছেন। আপনাকে পার্টি নিয়ে কালীঘাটের মন্দিরের সামনে বসাবো, তারপরে আপনাকে ছাড়া, তার আগে আপনাকে ছাড়ার কোন সুযোগ নেই। আপনি অনেককে কাঁদিয়েছেন, অনেককে কাঁদিয়েছেন, এখনো কাঁদাচ্ছেন। আপনার জন্য 10টা সংগঠন কলকাতাতে বছরের পর বছর মশা মাছি জলের নিচে বসে আছে, কেউ শহীদ মিনারের নিচে, কেউ গান্ধী মূর্তির নিচে, কেউ মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে। আপনি বহু মানুষকে আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য করেছেন, আলু চাষি থেকে ধান চাষি পর্যন্ত, আপনারা অত সহজে কেউ ছেড়ে দেবে না। শুধু ভূপতিনগরেই নয়, শুভেন্দু ছুটে যান দীঘাতেও। দুদিন আগেই বেড়াতে আসা এক পর্যটকের সঙ্গে এখানে সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। নিগৃহীত হয়েছেন এক তরুণী। রাজ্য জুড়ে এই পরিস্থিতির প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ধিক্কার মিছিল বের করেন তিনি। আমরা জেলার পাঠক আপনাদের মাধ্যমে বলছি, তারা যদি আইনি পরামর্শ চান, সহযোগিতা চান, আমরা এই পুলিশ বিচার দেবে না। যারা গান্ধনীতে ফাঁসির অর্ডার হওয়ার পরে হাইকোর্ট থেকে বেকসুর খালাস করিয়ে দিল, এবং টুম্পা কয়েল, মৌসুমী কয়েল যারা উইটনেস, তাদের প্রোটেকশন না দিয়ে যে রেপ করলো, তার বাড়ির সামনে পুলিশ প্রোটেকশন দিয়েছে, হাউস গার্ড। মমতা ব্যানার্জি রেপিস্টদেরকে পুলিশ প্রোটেকশন দিয়ে রেখেছে। তবে এই রাজ্যে ধর্ষকরা, ধর্ষণকারীরা মমতা ব্যানার্জির দ্বারা, তার পুলিশের দ্বারা সুরক্ষিত, মহিলারা তারা সুরক্ষিত নয়, তারা অরক্ষিত। কখনো দীঘা, কখনো ভূপতিনগর, আবার কখনো রাজ্যের অন্যত্র। সন্ত্রাসের ভূমিকায় কখনো শাসক দল, কখনো আবার পুলিশ। বিরোধী ঠেকাতে যেভাবে চাপা সন্ত্রাস কায়েম করেছে মমতা সরকার, তার বিরুদ্ধেই ফুঁসে উঠছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যা ঘটেছে, যা ঘটছে, মুখ্যমন্ত্রীকে তার শিক্ষা পেতেই হবে। হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।